সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম স্টুডেন্টের কাছে খুবই কঠিন একটি পেপার, তারা তো পাস মার্কের জন্য সিনোনিম অ্যান্টোনিম পড়তেই চায় না। তো আজকে আমি তোমাদের সামনে এমন একটা টিপস নিয়ে এসেছি যে এই টিপটা জানলে তোমরা সিনোনিম অ্যান্টোনিম পড়তে চাইবে। তো এর জন্য তোমার হাজার হাজার সিনোনিম অ্যান্টোনিম মেমোরাইজ করার দরকার নেই। তো এর জন্য তোমাদের কী করতে হবে, তোমাদের যে টেস্ট পেপারটা আছে সেই টেস্ট পেপারটা ওপেন করে বিগত সালের যে সিনোনিম অ্যান্টোনিমগুলো আসছে ওই বিগত সালের সিনোনিম অ্যান্টোনিমগুলো যদি তুমি মুখস্থ করতে পারো তাহলেই পরীক্ষাতে কমন পাবে। আর বিগত সালের সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করতে তোমার 5 দিনের বেশি সময় লাগার কথা না। তো এই ছিল সিনোনিম অ্যান্টোনিমসের জন্য সবথেকে সহজ একটি টিপস। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবা, কমেন্ট করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। তাছাড়াও ইংলিশ বিষয়ে যে কোনো টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ তোমাদেরকে।